আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের 31তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোতালেব হোসেন। আজকে আমরা দেখব এখান থেকে কিভাবে ডাটা প্রিন্ট করা যায়। যে আমাদের এখানে একটি অপশন থাকবে যেখানে ক্লিক করলে অটো ডাটা প্রিন্টের একটা সিস্টেম এখানে ক্রিয়েট হবে। তো এটা করার জন্য ফার্স্টে আমরা লাইব্রেরিয়ান পার্ট থেকে স্টুডেন্ট ডট পিএসপিটা ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করে এখানে একটি ডিভ নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা অ্যাঙ্কার লিঙ্ক, এর কিছু ক্লাস এখানে সেট করব, বিটিএন প্রাইমারি, মাঝখানে লিখে দিচ্ছি প্রিন্ট, এবং আমরা চাইলে এখানে একটা আইকন অ্যাড করতে পারি, প্রিন্টের আইকন, দেখতে সুন্দর দেখাবে, এফ এ প্রিন্ট। ওকে, একটু চেক করে নিই যে এটি কিভাবে আসছে। এই যে এখানে কিন্তু চলে আসছে। তো আমরা এটাকে রাইট সাইড নিয়ে আসতে চাচ্ছি, তো সেজন্য আমরা এই যে ডিপটা এখানে একটা ক্লাস অ্যাড করব, পুল রাইট। এখন পুল রাইট ক্লাসটা অ্যাড করার ফলে কিন্তু এই বাটনটা এই পাশে আসবে, বাট এখানে নিচে চলে আসছে। তো এটা ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা এখানে এটাতেও একটা ক্লাস অ্যাড করে দিই, বা এই পুরো এই স্পোর্টটাকে এখানে আর একটা ডিভের মধ্যে এটাকে রেখে দিচ্ছি, আর এই ডিভের একটা এখানে ক্লাস সেট করব, পুল লেফট। ওকে, এখনও কিন্তু ওই সমস্যাটা থেকে যাবে যে এই দুইটা কিন্তু এই টেবিলের মধ্যে চলে আসবে। এখন এটা ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য আমাদের এই যে ডিপটার শেষে এখানে আরেকটা ডিপ নেব, ডিপ নিয়ে এর একটা ক্লাস দিয়ে দেব, ক্লিয়ার ফিক্স। ওকে, এবার আমরা আবার চেক করে নিই এখানে, এবার কিন্তু ঠিকঠাক আছে। ওকে, এখন যখন আমরা এখানে প্রিন্টে ক্লিক করব তখন আরেকটি পেজ ওপেন হবে। তো সেই পেজটি আমরা এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফাইল, print all students.php। ওকে, এই নামে আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এবার এই ফাইলটা আমরা এইখানে লিঙ্ক করিয়ে দেব, এই যে এইখানে লিঙ্ক করিয়ে দেব। আচ্ছা, এবার আমরা একটু চেক করে নিই যে আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেন প্রিন্টে ক্লিক করলাম, এটা কি এখানে ওপেন হচ্ছে? তো আমরা চাচ্ছি যে এটা আর একটা ট্যাব নিয়ে ওপেন হবে, তো সে কারণে আমাদেরকে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, টার্গেট আন্ডার স্কোর ব্লাঙ্ক। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই দেন প্রিন্টে ক্লিক করি, এটি কিন্তু আর একটা ট্যাবে ওপেন হচ্ছে। এখন যখন আমরা কোনো কিছু ডাউনলোড করতে যাই, একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু সরাসরি ডাউনলোডের ওকের একটা অপশন চলে আসে, সেভ বা ওকের একটা অপশন চলে আসে। তো আমাদের এখানে কিন্তু এটা হচ্ছে না, কারণ কি আমরা এখনও এখানে কোনো এই পেজে কোনো কোড লিখি নাই। তো আমরা এখানে এইচটিএমএল শুরু করছি, HTML:5, এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে নিলাম, এখানে টাইটেলটা চেঞ্জ করে সাপোজ দিয়ে দিচ্ছি অল স্টুডেন্ট, বা এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট অল স্টুডেন্ট। ওকে, এবার আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এখানে অটোমেটিক প্রিন্টের অপশনটা চলে আসবে, তো সেটা করার জন্য আমরা এখানে অনলোড বডির অনলোডে আমরা এখানে উইন্ডো ডট প্রিন্ট ফাংশনটা এখানে অ্যাড করে দেব। এবার এখানে রিফ্রেশ দিয়ে আমরা যদি প্রিন্টে ক্লিক করি, এবার কিন্তু এইখানে এই যে প্রিন্টের যে অপশনটা আসে সেটা কিন্তু এখানে চলে আসছে। তা আমি এটাকে কেটে দিচ্ছি, আমরা এটা একদম শেষে অ্যাড করব। আমাদের কাজ সব কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই অপশনটা অ্যাড করব। তার আগে আমাদের কি এখানে পেজের ডিজাইনটা করতে হবে, যে আমরা প্রিন্ট করলে পেজটা কেমন হবে সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে। হেডার থাকবে, ফুটার থাকবে, এবং মাঝখানে কন্টেন্ট থাকবে। তো ফার্স্টে আমরা এখানে ডিজাইনটা করে নেব। আমি একটা ডিভ নিচ্ছি এখানে, এর ক্লাস দিয়ে দিচ্ছি সাপোজ যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, প্রিন্ট এরিয়া। ওকে, একটা নাম দিয়ে দিলাম প্রিন্ট এরিয়া। এখানে আর একটা ডিভ নিচ্ছি, ক্লাস হেডারের মধ্যে একটা H3 নিয়ে এর মধ্যে কিছু কন্টেন্ট অ্যাড করি, স্মার্ট সফটআইটি কমা দিয়ে পাবনা দিয়ে দিলাম। ওকে, এখানে আরেকটা নিচ্ছি, আরেকটা হেডিং, সাপোজ এখানে বাংলা একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি, স্মার্ট সফট আইটি
পাবনা। ওকে, আমরা একটু চেক করি যে কন্টেন্টটা ঠিকঠাকভাবে এখানে শো করছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এবার হেডিংয়ের পরে আমাদের কি থাকবে, যে এখানে আমরা টেবিলের মাধ্যমে ডাটাগুলো শো করাবো। তো এখানে আরেকটা ডিব নিয়ে নিচ্ছি, এই ডিবের একটা ক্লাস দিচ্ছি, সাপোজ ক্লাস ডাটা ইনফো। ওকে, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছা সে সেটা দিতে পারবো। ওকে, টেবিল, এখানে আমরা একটা টেবিল নিয়ে নেব, টিআর টিএইচ সিরিয়াল নং। আমাদের এখানে কি কি থাকবে, সিরিয়াল নং থাকবে, নেম থাকবে, আর অনেক কিছু থাকবে, আমি এগুলো পরে অ্যাড করছি, জাস্ট আগে স্ট্রাকচারটা রেডি করে নিই। এর মধ্যে টিডি, ওকে, এভাবে দিয়ে দিলাম। এখন এখানে কিভাবে আসছে, সিরিয়াল নং ওয়ান। আচ্ছা, এখন এইখানে নিচের দিকে আমাদের পেজ নাম্বার থাকবে, সাপোজ আমাদের যদি 10টা পেজ হয় তাহলে পেজ 1 2 3 4 এভাবে পেজ নাম্বার দেওয়া থাকবে। তো এটা করার জন্য এই টেবিলের পরে এখানে আরেকটা ডিব নিয়ে নিচ্ছি, এর ক্লাস সাপোজ পেজ ইনফো, পেজ ইনফো এর মধ্যে লিখে দিচ্ছি পেজ 1। ওকে, এখন আমাদের, আমরা যে এখানে কাজ করছি, আমরা, আমাদের এখানে স্টুডেন্ট আছে কয়টা, দুইটা। তো দুইটা স্টুডেন্ট দিয়ে প্রিন্টের অপশনটা আসলে দেখানো যায় না, কারণ প্রিন্টের অপশন দেখতে গেলে অনেকগুলো স্টুডেন্ট বা অনেকগুলো ডাটার দরকার। তো যার কারণে আমি এখান থেকে আরেকটি টেবিল, অন্য একটা ডাটাবেস থেকে এখানে একটা টেবিল নিয়ে এসেছি যার মধ্যে অনেক ডাটা আছে। আমি এই ডাটাগুলো দিয়ে কাজ করে দেখাবো এবং পরবর্তীতে জাস্ট টেবিলের নামটা চেঞ্জ করে দিয়ে আমাদের এখানে যে স্টুডেন্ট টেবিল আছে সেটা দিয়ে দেবো। ওকে, এবার এখান থেকে আমরা কী কী শো করাবো, সাপোজ এখান থেকে স্টুডেন্ট নেম, টেকনোলজি নেম, এই কিছু বিষয় শো করাবো। তো আমি স্কেলে একটা ক্লিক করছি, ক্লিক করে এখান থেকে যে যে বিষয়গুলো শো করাবো আমি সেইগুলো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ এই 4টা বিষয় আমরা এখানে শো করাবো। ওকে, তো এগুলো এখান থেকে কপি করে এখানে টিএইচ, টিএইচের মধ্যে পেস্ট করে দিচ্ছি টিএইচ ইনটু 3। এই সবগুলোকে এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, তাহলে লিখতে হবে না। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম। আচ্ছা, আগে পরে হচ্ছে, সমস্যা নেই, আমরা যেভাবে শো করাবো সেভাবে এখানে দেখাবে। ওকে, নেম, আচ্ছা এটা হবে স্টুডেন্ট আইডি, এখানে আই, এখানে এস বড় হাতের, এগুলো সব ক্যাপিটালাইজ করে দিচ্ছি টি আই। ওকে, এভাবে। আর এখানে আমি 5টা 1 নিয়ে নিচ্ছি, 1, জাস্ট স্ট্রাকচারটা দেখার জন্য আর কি এখানে এভাবে নিয়ে নিলাম। এবার এখানে রিফ্রেশ দেওয়ার ফলে এই যে এইভাবে শো করছে। এখন এটার সুন্দরভাবে আমাদের কিন্তু এই সম্পূর্ণ পেজটা প্রিন্ট হবে না, আমরা কি কোন পেজে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আগের থেকে আমাদেরকে জেনে নিতে হবে। সাপোজ আমরা যদি A4 সাইজের পেজে প্রিন্ট করতে চাই, তাহলে A4 সাইজের যে মাপটা সেটা, সাইজটা কত সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমি সাইজটা দেখার জন্য এখানে একটা কাজ করছি, যে একটা ওয়ার্ড ফাইল, এমএস ওয়ার্ড ফাইল এখান থেকে ওপেন করে নিচ্ছে, তাহলে কিন্তু আমরা সমস্ত সাইজগুলো দেখতে পারবো। A4 সাইজ, লেটার সাইজ বা যে কোনো ধরনের সাইজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো ফাইলটা ওপেন করে নিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে এই যে পেজ লেআউট, পেজ লেআউট থেকে সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ কিন্তু রয়েছে। পেজ লেআউট থেকে সাইজ, এখানে যে বিভিন্ন ধরনের সাইজ আছে, আমরা যে সাইজে প্রিন্ট করতে চাই এখান থেকে সেই সাইজের যে মাপটা সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সাপোজ আমরা A4 সাইজে প্রিন্ট করতে চাই, এখন এখানে কত, 8.27 ইঞ্চি, 11.69 ইঞ্চি, এই যে মাপগুলো, এইগুলো আমাদেরকে বুঝতে হবে, হাইট উইথটা কত, কেমন কি হবে সেটা আমাদের বুঝতে হবে। আর একটা বিষয়, সহজে একটা বিষয় বোঝা যায়, আমরা যদি গুগলে একটা সার্চ দেই পেজ সাইজ ক্যালকুলেটার, পেজ প্রিন্ট পেজ সাইজ ক্যালকুলেটার লিখে আমরা একটা সার্চ করি, এখানে প্রিন্ট সাইজ ক্যালকুলেটার লিখে এখানে একটা সার্চ করলাম, দেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। সাপোজ আমি এখান থেকে প্রথমটাতে যাচ্ছি, প্রথমটাতে গিয়ে আমরা এখান থেকে একটু চেক করব যে আমরা A4 সাইজে, সাপোজ A4 সাইজের পেজটা কেমন আছে আমরা একটু দেখে নিই।
এফোর সাইজে 8.27 ইঞ্চি এবং 11.69 ইঞ্চি। তো আমরা এই যে এইখানে এইখানে সাপোজ পিকজেল দিয়ে দিচ্ছি 760 পিকজেল, তো এই যে 760 পিকজেল দেওয়ার ফলে এখানে কি আসছে 7.917, এটা কিন্তু প্রিন্ট সাইজ ইঞ্চিতে আসছে। তো আমাদেরকে এখানে পেজ সেট আপটা ইঞ্চিতেই করে নেব আমরা। এখন আমাদের এখানে প্রিন্ট হবে কতটুক, মার্জিন থাকবে কতটুক, সেই বিষয়গুলো সব কিছুই আমাদেরকে এই যে এই সাইজ থেকে হিসাব করে নিতে হবে। ওকে, তো আমরা এখানে সাপোজ উইথটা করে দিতে পারি 760 দিতে পারি। ওকে, 760 দিলেও হবে, বা আমরা 755 দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর হাইটটা আমরা সাপোজ যদি দিয়ে দেই 1050 দিলেও কিন্তু হবে, কারণ কি আমার এখানে আমরা এই যে এখান থেকে যেটা দেখলাম যে A4 সাইজের কি 11.69 ইঞ্চি, আর আমাদের এখানে আমরা যদি 1050 দিয়ে দেই এই 10.938 ইঞ্চিতে আসছে কিন্তু। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে আরেকটু বাড়িয়েও দিতে পারি। তো বাড়িয়ে দেব না, আমরা এই সাইজটাই রাখবো বা সামান্য বাড়াতে পারি। আমরা প্রিন্ট করে এটা আরও চেক করলে সব থেকে বেশি ভালো হয় যে প্রিন্ট করলে কেমন আসে, সেটা দেখে আরও বেশি বোঝা যায়। জাস্ট আমরা আইডিয়া করে এরকম একটা সাইজ আমরা এখান থেকে এখন সেট করব। তো এই যে ডাটা ইনফোর উপরে কি আছে প্রিন্ট এরিয়া, এখান থেকে প্রিন্ট এরিয়াটা কপি করছি, কপি করে এখানেই সিএসএস করব, স্টাইল বডি, বডির মার্জিনটাকে আমরা এখান থেকে জিরো করে দেব, বডি মার্জিন জিরো, এবং প্রিন্ট এরিয়া এর উইথ সেট করছি এখানে 755 পিকজেল, হাইট 1050 পিকজেল, মার্জিন আমরা এখানে মার্জিন অটো করে দেব, মার্জিন অটো যাতে মাঝখানে চলে আসে, মার্জিন অটো। এবং এখানে আরও কিছু কাজ করতে হবে, বক্স সাইজিং, বর্ডার বক্স, যাতে এর ভিতরে কোনো কিছু বাইরে না যেতে পারে যদি প্যাডিং মার্জিন কোনো কিছু থাকে। আরেকটি কাজ করতে হবে যে এই যে পেজ, প্রতিটা পেজ কি ব্রেক হবে কিন্তু, এখানে কিন্তু একটা পেজে সব কিছু প্রিন্ট হবে না, যদি 10টা পেজ হয় তাহলে 10টা পেজ হবে, 15টা পেজ হলে 15টা। তো সেই ক্ষেত্রে কি এখানে একটা ব্রেকের দরকার হবে, তো আমাদেরকে এখানে দিতে হবে পেজ ব্রেক আফটার অলওয়েজ। ওকে, পেজ ব্রেক আফটারটা অলওয়েজ করে দেবো আমরা। এবার আমরা বডিতে একটা ফন্ট ফ্যামিলি সেট করে দিতে পারি, দেখতে সুন্দর দেখাবে, ফন্ট ফ্যামিলি কালপুরুষ, ফন্ট ফ্যামিলি কালপুরুষ, কিছুটা চেঞ্জ আসছে। এরপরে আমাদের এখানে কি আছে, হেডার, হেডারের মধ্যে H3, হেডার এবং হেডারের মধ্যে আসছে এখানে H3, হেডারের টেক্সট এলাইন করে দিচ্ছি সেন্টার, আর আমাদের এই যে পেজ ইনফো যেটা আছে তারও টেক্সট এলাইনটা আমরা সেন্টার করে দেব, এখানে কমা দিয়ে ডট, পেজ ইনফো টেক্সট এলাইন সেন্টার হবে, এর মার্জিন জিরো, এবং এখানে কি আছে টেবিল আছে, তো ডাটা ইনফো যেটা এটাকে কপি করছি ডট ডাটা ইনফো, ডাটা ইনফোর মধ্যে আমাদের আছে টেবিল টিএইচ। ওকে, টিএইচ এর নিচেরটা আমাদের দরকার নেই, নিচেরটা বাদ দিয়ে দিচ্ছি, টেবিল টিএইচ এবং টিডি দুটো আমরা একসাথে এখানে লিখব। এখন আমাদের টেবিল টিএইচ আর টিডির কি বর্ডার দিতে হবে, তো বর্ডার 1 পিকজেল, সলিড একটা কালার এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, যে কোনো কালার, যেহেতু আমরা প্রিন্ট করব সেই ক্ষেত্রে ব্ল্যাক কালার দিলেই সব থেকে বেশি ভালো হয়। এরপরে প্যাডিং সাপোজ 4 পিকজেল, লাইন হাইট 1 em, আর একটা কাজ করব এখানে আমাদের, যেহেতু আমরা এখানে কি বর্ডার সেট করেছি তো সেই ক্ষেত্রে যে মাঝখানে যে স্পেসটা থাকবে এটাকে বাদ দিতে হবে, এবং টেবিলের উইথটা 100% করে দিতে হবে, তো উইথ 100% উইথ এখানে আমরা
100% করে দেব, এবং বর্ডার কল স্পেস, বর্ডার কল স্পেস, কল স্পেস। এবার আমরা একটু চেক করে নিই যে কীভাবে আসছে। হ্যাঁ, এবার কিন্তু ঠিকঠাক আছে। ওকে, এখন আমাদের এই যে হেডার ফুটার এইগুলো কিন্তু সেম থাকবে, বাট পরিবর্তন হবে কোথা থেকে, মাঝখান থেকে ডাটাগুলো পরিবর্তন হবে। তা আমরা এখানে কিছু পরিবর্তন নিয়ে আসব। আমরা নিচের দিকে পিএসপি শুরু করব, দেন পিএসপি শেষ করব। এখানে একটা ফাংশন তৈরি করে নিচ্ছি, ফাংশন পাবলিক না, পাবলিক বাদ দিয়ে দিচ্ছি, ফাংশন সাপোজ পেজ হেডার, পেজ হেডার। আচ্ছা, নিচে আর একটা ফাংশন ক্রিয়েট করছি এখানে, বা এটা বাদ দেই, একটাই থাক, পরবর্তীতে আর একটা ক্রিয়েট করছি, পেজ হেডার ডলার ডাটা, যে কোনো ভেরিয়েবল দিতে পারি, কোনো সমস্যা নেই, ডাটা। এবং এখান থেকে আমরা রিটার্ন করব, এই ডাটাটাকে রিটার্ন করে দেব। এখন ডাটার মধ্যে আমাদের কি থাকবে, ডাটার মধ্যে আমাদের হেডার পার্ট, আমাদের হেডারে ফিক্সড থাকবে কতটুকু, প্রত্যেক পেজে কিন্তু এতটুকু ফিক্সড থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এবং ফুটারের দিকেও কিন্তু এইটা ফিক্সড থাকবে, তো এটা কিন্তু চেঞ্জ হবে না। তো সেই ক্ষেত্রে এখানে আর একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি, আর একটা ফাংশন, এটা হচ্ছে পেজ ফুটার, পেজ ফুটার। এখানেও ডাটা থাকবে, তো হেডারের মধ্যে আমরা এই যে হেডারের মধ্যে যে পার্টটা থাকবে সেটাকে এখান থেকে কাট করে আমরা এখানে পেস্ট করে দেব, এখানে এখানে এটাকে পেস্ট করে দিলাম, এবং ফুটারের মধ্যে এই টেবিল সহ এটাকে কাট করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের পেজ ফুটার এবং পেজ হেডার দুইটা ফাংশন এখানে আছে। আমরা যদি এবার এখানে চেক করি, এবার কিন্তু হেডার ফুটার কোনো কিছু পাবে না। তো আমরা এখানে পিএসপি শুরু করব, শেষ করব, শেষ করে ইকো, যেহেতু আমরা এখানে ফাংশনের মধ্যে কি করেছি, রিটার্ন করেছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ইকো করে নিতে হবে। এবার এটাকে আমরা এইখানে দিয়ে দেব, এই ফাংশনটাকে এখানে দিয়ে দেব, দেন এটা আবার কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট চেঞ্জ করতে হবে হচ্ছে পেজ ফুটার, এখানে দিয়ে দেব পেজ ফুটার। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই, যে আমাদের হেডার ফুটারটা কিন্তু চলে আসছে। এখন আমরা জাস্ট একটু চেক করে নিলাম, এভাবে কিন্তু কাজটা হবে না, এখানে কিছু পার্থক্য আসবে, যে আমাদের ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে। তো এখানে পিএসপি শুরু করছি, শেষ করছি, তার আগে আমাদের এখানে ডাটাবেজের কানেকশনটা দিতে হবে। তো ডাটাবেজ কানেকশন কি, আমাদের ডিবিকন ডট পিএসপির মধ্যে আছে, তো একদম উপরের দিকে, একদম উপরের দিকে এখানে পিএসপি শুরু করলাম, শেষ করলাম, শেষ করে রিকোয়ারন্স, রিকোয়ারন্স কোথায় আছে, ডিবিকন ডট পিএসপিটা এক ধাপ বাইরে, তাহলে ডট ডট স্ল্যাশ ডিবিকন ডট পিএইচপি, আমাদের ডাটাবেজ কানেকশনটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবার আমরা এখানে একটা কোয়েরি চালাবো। কোয়েরিটাতে কি করব, আমাদের এই যে এইখানে এই টেবিলটার থেকে ডাটা তুলে নিয়ে আসব। মূলত আমরা, আমি আগেই বলেছি যে আমাদের এখানে স্টুডেন্ট টেবিলে মাত্র দুইটা ডাটা আছে, যার কারণে প্রিন্ট সেকশনটা দেখার ক্ষেত্রে আমাদের অনেক ডাটা লাগবে। তো সেই কারণে আমি এখানে কিছু ডাটা ইনসার্ট করে নিয়েছি অন্য একটা টেবিল থেকে, এই টেবিলের মাধ্যমে আমরা প্রিন্টের কাজটা দেখব। তো এই যে কোয়েরিটা, এই কোয়েরিটা সিলেক্টেড কোয়েরিটা এখান থেকে কপি করছি, কপি করে এখানে MySQL আই কোয়েরি, MySQL আই কোয়েরি, ফার্স্ট প্যারামিটারে আমাদের দিতে হবে কানেকশনটা, এবং সেকেন্ড প্যারামিটারে এসকিউএলটা দিতে হবে। ওকে, এটাকে আমরা একটা ভেরিয়েবলে রেখে দিই, ডলার রেজাল্ট, বা যে কোনো ভেরিয়েবলে রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন এই যে এখানে হেডার ফুটার সেট করার ক্ষেত্রে আমাদেরকে এখানে কিছু বিষয় লাগবে, সেটা হচ্ছে যে সিরিয়াল নাম্বারটা আমাদের লাগবে, এরপরে পেজ নাম্বারটা লাগবে, যে কখন কোন পেজ হবে এটা বের করতে হবে, টোটাল ডাটা কতগুলো সেটা বের করতে হবে। তো এটা করার জন্য আমি এখানে ডলার এসএল সিরিয়াল নং 1 থেকে শুরু হবে, এবং পেজ কত থেকে শুরু হবে, পেজটাও অবশ্যই 1 থেকে শুরু হবে। আরেকটি কাজ করব, যে টোটাল আমাদের ডাটা কতগুলো সেটা বের করতে হবে, টোটাল,
total equal to mysql i numRows mysql i numRows result তাহলে আমাদের টোটালের মধ্যে কিন্তু কতগুলো ডাটা আছে সেটা চলে আসবে আমরা যদি একটু চেক করি এখানে echo dollar result তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডাটা কতগুলো আছে আচ্ছা একটু এরর আসছে এখানে কি জন্য আসছে আমরা একটু চেক করি এখানে mysql i query mysql i query select star from ঠিকঠাক আছে আচ্ছা এখানে আমরা রেজাল্টটাকে দিয়েছি তো এখানে দিতে হবে কি আমাদের মূলত টোটালটাকে ওকে এবার আমরা এখানে চেক করি এই যে ভ্যালুটা কিন্তু এখানে চলে আসছে তাহলে আমরা সিরিয়াল নং শুরু হলো পেজ নাম্বার শুরু হলো এবং টোটাল কতগুলো ডাটা সেটাও আমরা এখানে বের করে নিলাম আরেকটি কাজ করতে হবে যে আমাদের প্রতিটা পেজে কতগুলো ডাটা শো করাতে চাচ্ছি তাহলে এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি পার পেজ ইকুয়াল টু সাপোজ আমি 25 দিয়ে দিচ্ছি যে প্রতি পেজে 25টা করে ডাটা শো হবে